আমাদের বেতন দশ হাজার টাকা লেকিন একটাও কিস্তি নাই আর তাদের ইনকাম যদি মাসে হয় বারো কোটি টাকা কিস্তি হবে পঞ্চাশ কোটি টাকা বাস্তব যদি প্রশ্ন দেওয়া হয় এই যে বাংলাদেশে কিস্তি নাই কাদের উত্তর হবে কিস্তি নাই মসজিদের ইমাম সাহেবদের আর কিস্তি নাই কাউই মাচার হুজুরদের বাস্তব না বাস্তব কি পরিমাণ স্ববিরোধী কথা বেতন আমাদের সবচেয়ে কম আর আমাদের কিস্তি নেই আচ্ছা কিস্তি আছে গাব আপনি আপনার এই জিজ্ঞেস করেন হুজুর আপনার কিস্তি কয়টা আছে আর একশো জন শিল্পপতির মধ্যে জরিপ চালান দু চারজন বাদ দিলে আছে না নাই বলেন না আচ্ছা একজনের যেমন একজনের ধরেন একশো টাকা মালিক লোন আছে তিনশো কোটি টাকা এমনি উনি কত টাকার মালিক মোট একজনের দশ হাজার টাকা বেতন লোন নাই এক টাকা উনি কত টাকার মালিক আল্লাহর কসম আমরাই পৃথিবীতে সবচেয়ে বেশি ধনী আলহামদুলিল্লাহ বলেন মান্লা মেতা গান্না বিল কোরআন ফালাইজামিন না বলেন যে কোরআন নিয়ে নিজেকে ধনী মনে না করে সে আমার উন্মতির অন্তর্ভুক্ত না বলবে আমাদের এক বুজুর্গ ছিলেন নোয়াখালী শিব বিশা হজুর আহমতুল্লাহ আলাই হুজুর মাঝে মাঝে বলতেন ওরা যদি জানতো আমাদের কাছে কি পরিমাণ সুখ আছে তো পলিথিন নি আমাদের কাছে সুখ ভিক্ষা চাইতো পলিথিন নিয়ে কি সুখ কি চাইতো মসজিদের পাশের ভাঙ্গা রুমে ইমাম সব কি মজা করে ঘুমায় বাস্তব না কেন যা সুন্দর সুন্দর তা কিছু বললেই জঙ্গিবাদ এটা এমন একটা সস্তা গালি হয়ে গেছে এটা একটা সস্তা গালি কিছু বললেই জঙ্গিবাদ এক বেটা তার বউকে বলে আমি তোমাকে তিন তলাক দিলাম বউকে তোমার তলাক ল আমি কথায় কথা জঙ্গিবাদ আমি তোমার জঙ্গিবাদ ল কেটা কথায় কথা জঙ্গিবাদ কথায় কথা কি এটা জঙ্গিবাদ অর্থ কি কি কইতো চায় জোরে বলেন এটা জঙ্গিবাদ কই আমি কি বুঝাইতে চায় আমি বলবো আমাদেরকে বলবা জঙ্গি আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী এভাবে এভাবে বললে বললে আর আর বেশি বলবে না সামনে কি কিছু থেকে কিছু বললে এরা দেশদ্রোহী হ্যাঁ আমরা দেশদ্রোহী তবে দেশের টাকা বিদেশে বাড়ি বানাই না আর যারা দেশের বন্ধু দেশের টাকা দিয়ে দিয়ে বিদেশে বাড়ি বানায় আর দেশের বন্ধু কারা বিদেশে বাড়ি বানায় যারা আর দেশদ্রোহী কারা আপনাদের টাকা তুলে তুলে আপনাদের বাচ্চাদের মুখে লোকমা তুলে দেয় যারা কি বলছি বলেন হ্যাঁ এরা হলো দেশদ্রোহী আর যারা দেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি বানায় এরা হলো দেশের বন্ধু আবার বলেন ওরা দেশের বন্ধু এদেশের মাঠে মানুষের বন্ধু একজনের টাকা যদি দেশের মার্কেটে ফিরিয়ে দিত আলুর দাম দশ টাকা হইত শুধু একজনের টাকা যদি বাংলাদেশে ফিরিয়ে দিত আর বাংলাদেশের আমি দেখছি আমি আমি মোবাইলে ঢুকাইছি চেষ্টা করছি আমি মোবাইলের চেষ্টা করছি আমার মোবাইল কো আমার কাছে এত সংখ্যা লেখার জায়গা নাই বুঝেন না যদি এত টাকার আঠারো কোটি মানুষের মধ্যে ভাগ করে দিত প্রত্যেকেই জাকাত ফরজ হয়ে যেত আঠারো কোটি মানুষের জাকাত ফরজ হতো আপনি কি মনে করছেন এরা কামিয়াব এই জন্য কামিয়াব কারা বলেন কামিয়াব কারা নামাজ পড়ে যারা কামিয়াব কারা জিকির করে যারা মুখস্থ করেন কামিয়াব কারা জিকির করে যারা কামিয়াব কারা সাত গুণে গুণী যারা কামিয়াব তারা জান্নাতি মানুষ তারা এক নম্বরে খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা দুই নম্বরে সমস্ত বেহু ছেড়ে দেয় যারা তিন নম্বরে হিসাব করে করে জাকাত দেয় যারা চার নাম্বারে লজ্জাস্থানকে হেফাজত করে যারা পাঁচ নাম্বারে ওয়াদা রক্ষা করে যারা ছয় নম্বরে আমানত রক্ষা করে যারা সাত নম্বরে নামাজের সময় নামাজ পড়ে যারা বলেন সাত গুনে গুণী যারা জান্নাতুল ফিরদা হুসেন তারা আর যারাই এই জান্নাতি যারাই এই জান্নাতি যাদের এই আখরাত সুন্দর তাদের দুনিয়াও সুন্দর বলেন যাদের এই আখরাত সুন্দর তাদের দুনিয়াও সুন্দর দুনিয়া সুন্দর হইলেই আখরাত সুন্দর হয় না বাকি আখরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয় এই জন্য কাজ নামাজ জিকির 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 এবার বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের যান নামাজ ছাড়া ইমানদারের বা কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের যান নামাজ ছাড়া ইমানদারের বা কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ এবার বলেন নামাজ রোজা আবার বলেন সবাই বলেন রোজার আর কতদিন বাকি এক মাস দশ দিন রমজানের শুভ দিন রহমতের শুভ দিন বরকতের শুভ দিন আর কতদিন বাকি রমজানের সবাই বলেন এক মাস দশ দিন রমজানের শুভ দিন একটা ফরজ সত্তর গুণে দামি হওয়ার শুভ দিন একটা নফল শুভ দিন আর মাত্র এক মাস দশ দিনেখানা রমাদ আল্লাহ রমদান পর্যন্ত হাত বাড়িয়ে দাও তাহলে নামাজ রোজা বলে নামাজ রোজা নামাজ রোজা নামাজ নামাজ রোজা নামাজ রোজা ছাড়া তোমার দাম কেমন নামাজ রোজা ছাড়া তোমার দাম কেমন নামাজ রোজা ছাড়া ইহুদির দাম যেমন নামাজ রোজা ছাড়া তোমার দাম তেমন বলেন নামাজ রোজা ছাড়া বলেন নামাজ নাই রোজা নাই এমন মুসলমান এদেশে আছে না নাই ও মুসলমান না হ্যাঁ মুরব্বী হাতে কি এর মুসলমান হ্যাঁ সে নামাজ পড়ে না সে মুসলমান মাথা ছাড়া শরীর যেমন নামাজ ছাড়া ইসলাম তেমন বলেন মাথা ছাড়া শরীর যেমন বলেন নামাজ ছাড়া কি তাহলে নিয়ত করেন এবারে ইনশাল্লাহ আজ থেকে পাঁচ তো নামাজ জামাত বলেন ইনশাআল্লাহ বলেন সৌজা হাটটা কলিজাত কলিজাত এবার মালিকের সাথে চুক্তি করেন আল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না বলেন ইনশাল বলেন আল্লাহ আজ থেকে নামাজ পড়বো তো ইনশাল্লাহ পাক্কা নিয়ত আল্লাহ আজ থেকে নামাজ পড়বো আল্লাহ তাও দান করো আল্লাহ জীবনের শেষ নামাজটা জামাতের সাথে পড়ার তাও দান করো